নিয়মিত ভাবে ট্যাক্স প্রদান করলে সরকার এই অর্থ দিয়ে দেশ ও রাজ্যের উন্নয়ন করা সম্ভব বলেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে ত্রিপুরার অর্থ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থ দপ্তরের চিফ কমিশনার অফ ট্যাক্স রাখি বিশ্বাস, গোমতী ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী, গোমতী ত্রিপুরা জেলার অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ বিক্রম দেব বর্মা সহ অন্যান্যরা। এদিনের এই কর্মশালায় মূলত ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের ডিডিও, অর্থ দপ্তরের কর্মরত অফিস কর্মী, ঠিকাদার সহ ব্যবসায়ীদের জিএসটি কিভাবে প্রদান করতে হবে সেই বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, নিয়মিতভাবে ট্যাক্স প্রদান করলে সরকার এই অর্থ দিয়ে দেশের ও রাজ্যের উন্নয়ন করা সম্ভব। সরকারের দায়িত্ব হলো মানুষের জন্য কাজ করা, আর এই কাজ করা তখনই সম্ভব যখন ট্যাক্স নিয়মিতভাবে সংগ্রহ হবে। কিছু কিছু সময় ট্যাক্স সংগ্রহ নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনা যায়, সেই জন্যই আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্য বললেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি কাজ করতে হচ্ছে রাজ্যের মানুষের জন্য, বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে সরকার যুক্ত হতে হচ্ছে মানুষের সাথে। আমরা আগে আমাদের দেখেছি আমরা সরকার আসার আগে তা আমাদের বাজেট ছিল কত, 13,000-14,000 কোটি টাকা বাজেট ছিল। আজকের দিনে 5 বছরে সেই বাজেট কোথায় দাঁড়িয়েছে? প্রায় 26,000 কোটি টাকা বাজেট দাঁড়িয়েছে রাজ্যে, বাড়তে থাকবে। তো প্রয়োজনের সঙ্গে বিভিন্ন রকম ভাবে মানুষের সাথে কাজের চিন্তা করে সরকার তার আর্থিক সংগতি সরকারের কাছে একটাই, নিজস্ব এই সোর্স থেকে তার কালেকশন হবে, বাকিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সহযোগিতা আমরা কাজ করতে পারছি। তো আমাদের যদি প্রাপ্যটা সময় না পাই তাহলে তো স্বাভাবিকতা কাজের মধ্যে সে ব্যাঘাত হবে, নতুন চিন্তা করতে কষ্ট হবে, ভাবতে আমাদের সহায়তা হবে না। এখানে ডিডিওদের কাছে একটা অনুরোধ থাকবে যে ট্যাক্স কালেকশন করে সরকার চলবে এটা তো ঠিক, কিন্তু ট্যাক্স কালেকশনটা যাতে প্রপার হইতে পারে। আমি যখন বলছি ট্যাক্স কালেকশন জন্য বিভিন্ন রকম ভাবে ট্রেনিং সেন্টার, এটা কি এরকম কোনো মিন করে না যে ট্যাক্স তো আমরা নিয়মের বাইরে কোথাও চাইছি? ওইটাও মাথায় রাখতে হবে, যেটা ন্যায্য সেটা সেটাই আমরা করবো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্স টিভি বাংলা।